সে এক বাবলা ঝোপের আড়ালে থমকে দাঁড়িয়ে পড়ল। তার সামনে প্রায় 10 হাত দূরে একটা আলোর গোলা মাটি থেকে উঠে আস্তে আস্তে মিলিয়ে গেল। তার নীল আলোতে পথিক নিমেষের জন্য সমস্ত দৃশ্যটা দেখতে পেল। অনেক বছর আগেকার কথা, সন্ধ্যা হয়। পশ্চিম আকাশে তখন সোনালি আলো ঝিকমিক করছে, কিন্তু মাঠের ওপর অন্ধকার নেমে এসেছে। গাছপালার কালো চেহারা আরো স্পষ্ট হয়ে আসছে। দু একটা পাখি যাদের বাসায় ফিরতে দেরি হয়ে গেছে, তারা অস্ফুট আশঙ্কায় কিচমিচ করে ডাকতে ডাকতে দ্রুত পাখা বেলে উড়ে চলেছে। একজন পথিক মাঠের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, তার অবস্থাও অনেকটা ওই বিলম্বিত পাখির মতন। ভোর থেকে সে হাঁটছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রামে পৌঁছতে পারেনি। যে মাঠের ওপর দিয়ে সে হেঁটে চলেছে, সেই মাঠের ঘাসের ওপর কোনো পথ নেই। যদি রাত্রি গভীর হওয়ার আগে কোনো একটি পল্লীতে গিয়ে উঠতে পারে। পথিকের বেশভূষা অত্যন্ত সাধারণ, সে কাজ খুঁজতে বেরিয়েছে, বাড়ি তার পশ্চিম বাংলায়। কিন্তু গত 11 দিন হেঁটে হেঁটে সে যে কোথায় এসে হাজির হয়েছে সে নিজেই জানে না। গতকাল একটি ছোট্ট গ্রামে রাত কাটিয়ে ভোর হতে না হতেই সে বেরিয়েছিল, কিন্তু সমস্ত দিন কেটে গেলেও কোথাও একটা গ্রাম পায়নি। দুপুরে এক অশ্বত্থ গাছের তলায় বসে নিজের পুটলিতে যেটুকু শুকনো চিড়ে ছিল সে তাই খেয়েছিল। তারপর লাঠির ডগার পুটলি বেঁধে লাঠি কাঁধে নিয়ে আবার যাত্রা শুরু করেছে, কিন্তু পথ তার এখনো শেষ হয়নি। সামনের দিকে তাকিয়ে চলতে চলতে পথিক একসময় ডান দিকে ঘাড় বেঁকিয়ে দেখল, খানিক দূরে কতগুলি গাছপালার আড়ালে একটা জায়গা চকচক করছে। পথিক দাঁড়িয়ে পড়ল। সন্ধ্যার আবছার অন্ধকারে মনে হলো যেন একটি মস্ত দিঘি। তেষ্টায় তার বুক পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। সে আর দ্বিধা না করে পা চালিয়ে সেই দিকেই চলল, আর মনে মনে বলল, দিঘি যদি হয় তাহলে নিশ্চয়ই কাছে গ্রাম আছে। যাক, ঠিক সময় আশ্রয় পেয়েছি। আরও একটু দূরে এগিয়ে গিয়ে সে দেখল প্রকাণ্ড একটি দিঘি। এপার থেকে ওপারে বাঁধানো ঘাট ভালো করে দেখা যায় না। দিঘির কিনারায় বসে পথিক প্রাণ ভরে জল খেল। চোখে মুখে জল দিয়ে অনেকটা সে উঠে দাঁড়ায়। দিনের আলো তখন আরো ক্ষীণ হয়ে এসেছে, দিঘির ওপার পর্যন্ত ভালো নজর চলে না। তবু তার মনে হলো দিঘির ঘাটের ওপর একটা সাদা কাপড় পরা মেয়ে কলসি করে জল নিয়ে উঠে চলে গেল। পথিক তখন নিশ্চিন্ত হলো, কাছে নিশ্চয়ই কোনো গ্রাম আছে। সে তাড়াতাড়ি লাঠি কাঁধে নিয়ে যেদিকে ওই মেয়েটি গোধূলির আধারে মিশে যাচ্ছিল সেই দিকে চলতে আরম্ভ করল। দিঘির অপর পাড়ে পৌঁছে সে দেখল সামনে এক সারি বাবলা গাছ, আর পাতার ফাঁক দিয়ে এক মস্ত গ্রামের অনেক চালা ঘর দেখা যাচ্ছে। পথিক তখন ক্ষুধায় ক্লান্তিতে অবসন্ন। সে তখন ভালো করে সব দিক লক্ষ্য না করে সেই দিকেই ছুটে চলল। যদি ভালো করে লক্ষ্য করত তাহলে সে দেখতে পেত মেটে বাড়িগুলির দেওয়াল অনেক জায়গায় ধসে গেছে, উপরে ঘরের চাল রোদ বৃষ্টিতে ধসে পড়েছে, যেন কতকাল এসব বাড়িতে কেউ বাস করেনি। সমস্ত গ্রামটা শূন্য, খা খা করছে।
সন্ধে হয়ে যায়, তবুও একটা বাড়িতেও প্রদীপ জ্বলছে না। এসব কোনো কিছুই সে লক্ষ্য করল না। গ্রামের সদর রাস্তা দিয়ে ঢুকেই সে দেখল সামনে একটি বড় বাড়ি। সে গিয়ে দরজায় ধাক্কা দিল। জীর্ণ দরজা নড়বড় করে উঠল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তখন সে জোরে হাঁক দিয়ে বলল, কে আছো? একবার একবার বাইরে এসো। তবু কোনো সাড়া নেই। পথিক একটু আশ্চর্য হয়ে ভাবল, তাই তো, বাড়িতে কেউ নেই নাকি? তখন সে দরজায় জোরে একটা ধাক্কা দিল, দরজা খুলে গেল। কিন্তু তবু কোনো মানুষের পায়ের শব্দ বা গলার আওয়াজ পাওয়া গেল না। পথিক একটু ইতস্তত করে মাটিতে লাঠি ঠুকে গলা খাকারি দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকেই সে একেবারে অবাক হয়ে গেল। এ কি, বাড়ির উঠোনে হাঁটু পর্যন্ত কাটা গাছ আর আগাছার জঙ্গল, ওদিকে সব ঘরগুলো অন্ধকার। পথিকের গা ছমছম করে উঠল। এই বাড়িতে কি তবে কেউ থাকে না, পুরো বাড়ি? সে সাহসে ভর করে আরো একবার ডাক দিল, বাড়িতে কেউ আছেন? এবার তার প্রশ্নের জবাব এলো, ওদিকে ওই অন্ধকার ঘরের ভেতর থেকে কে যেন মেলি গলায় বলল, কে গা তুমি? পথিকের এবার সাহস হলো, যাক তাহলে এই বাড়িতে লোক আছে। সে বিনীতভাবে বলল, মা আমি যাত্রী, অনেক দূর থেকে আসছি, আজ রাতের জন্য আমাকে একটু থাকতে দিতে পারবেন? ওদিক থেকে জবাব এলো, তুমি বসো। কোথায় বসবো, চারিদিকে তো জঙ্গল। পথিক এদিক ওদিক তাকাচ্ছে, এমন সময় হঠাৎ তার ঠিক সামনে একটি স্ত্রী মূর্তি দাঁড়িয়ে আছে। এমনই আচমকা স্ত্রীলোকটি উপস্থিত হলো যে পথিকের মনে হলো এ যেন ভোজবাজি। স্ত্রীলোকটির মুখ সে দেখতে পেল না, কারণ তার মুখ ঘোমটায় ঢাকা ছিল। মা তোমাদের পুরুষেরা কোথায়? তাদের তো কাউকে দেখছি না। স্ত্রীলোকটি ঘোমটার ভেতর থেকে বলল, পুরুষ পুরুষ তো কেউ নেই, তুমি এসো না। স্ত্রীলোকটির পেছনে পেছনে পথিক দাওয়ার উপরে উঠল। দাওয়াটি বেশ পরিষ্কার, সে পুঁটলি নামিয়ে খুঁটিতে ঠেস দিয়ে বসল। স্ত্রীলোকটি বলল, তুমি সমস্ত দিন কিছু খাওনি নিশ্চয়ই, খিদে পেয়েছে? ঘরে ঠান্ডা ভাত আছে, খাবে? পথিক খুশি হয়ে বলল, তাহলে তো ভালোই হয়, আবার রেঁধে খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, সত্যি বড় খিদে পেয়েছে। মুখ ঢাকা মেয়ে মানুষটি এতক্ষণ তার সামনেই দাঁড়িয়েছিল অকস্মাত অদৃশ্য হয়ে গেল। পথিক কিছুক্ষণ সেই দিকেই তাকিয়ে রইল, তারপর ধড়মড় করে উঠে পড়ল। তার বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো, পোড়া বাড়ির মধ্যে এ কি অলৌকিক ব্যাপার? সে পালাবে কিনা ভাবছে, এমন সময় দূর থেকে আওয়াজ এলো, চলে যেও না বাছা, তুমি অতিথি, না খেয়ে গেলে গৃহস্থের অমঙ্গল হবে। পথিক আবার বসে পড়ল, তার পা দুটো এমন কাঁপছে যে সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। খানিকক্ষণ বাদে ভাতের থালা হাতে করে স্ত্রীলোকটি আবার আশ্চর্যজনকভাবে আবির্ভূত হলো। ভাতের থালা সামনে রেখে বলল, নাও খেয়ে নাও। তারপর দেওয়াল ঘেঁষে বলল, অন্ধকারে থালায় কি আছে পথিক কিছুই দেখতে পারছিল না। কম্পিত স্বরে বলল, মা একখান বাতি নেই? জবাব এলো, বাড়িতে তেল নেই। ভয়ে পথিকের গলা বুঝে আসছিল, তবু থালা যা ছিল তাই সে মুখে দিতে লাগলো।
কিন্তু কি যে খাচ্ছে তা সে বুঝতে পারল না। কিছুক্ষণ সব নিস্তব্ধ, পথিক কলের পুতুলের মতো খেয়ে যাচ্ছে। সমস্ত অন্তরাত্মা পড়েছিল ঘুমটা পড়া সেই মহিলার দিকে, তাকে ভালো করে দেখতে পাচ্ছে না। মাঝে মাঝে সন্দেহ হচ্ছে হয়তোবা আবার অদৃশ্য হয়ে গেছে। শেষে আর নীরবতা সহ্য করতে না পেরে সে বলে উঠল, এই গ্রামের নাম কি? বীরগা। পথিক চমকে উঠল, বীরগা? তার মনে পড়ে গেল গতকাল রাত্রে আগের গ্রামে সে শুনেছিল বীরগা বলে এক মস্ত গ্রাম ছিল, 5 বছর আগে মহামারীতে একেবারে শূন্য হয়ে গেছে। সেই থেকে সেখানে আর মানুষ বাস করে না। এই সেই বীরগা? হঠাৎ প্রশ্ন এলো। অন্ধকার থেকে আওয়াজ এলো, আর কিছু চাই? না না। এই বলে পথিক ওঠবার উপক্রম করল। অন্ধকার থেকে আবার আওয়াজ এলো, উঠো না, তোমার এখনো পেট ভরেনি, শুধু নুন দিয়ে কি পান্তা ভাত খাওয়া যায়? তোমাকে একটা লেবু এনে দি, গাছেই আছে। পথিক কোনো জবাব দিতে পারল না, কিন্তু তারপরেই যে ব্যাপার ঘটল তাতে তার মাথার চুল সজারুর কাটার মতো খাড়া হয়ে উঠল। আবছা অন্ধকারে সে দেখল একটা লম্বা হাত পথিকে ঠিক কাঁধের পাশ দিয়ে বেরিয়ে গেল। উঠোনের এক কোণে প্রায় 20 হাত দূরে একটা পাতিলেবু গাছ থেকে একখানা পাতিলেবু পেরে হাতখানা আবার ফিরে এলো। এই নাও লেবু, বাবা গো বলে পথিক দেওয়ার উপর লাফিয়ে পড়ল। তারপর মুড়ি কি বাঁচি করে ছুটতে লাগলো, তার পুটলে আর লাঠি সেখানেই পড়ে রইল। ক্ষীণ একটা স্বর সে শুনতে পেল, যেও না যেও না। পথিকের তখন আর দিক বিদিক জ্ঞান নেই, সে রাস্তায় বেরিয়ে গ্রামের ভেতর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো। রাস্তার দুধারে বাড়িগুলো অস্পষ্ট হয়ে সরে যেতে লাগলো, কোনোটা ভেঙে পড়েছে কোনোটা অতি কষ্টে দাঁড়িয়ে, কিন্তু কোথাও একটা জীবন্ত প্রাণীর সাড়া নেই, যেন পরিত্যক্ত শ্মশান। তখন রাত্রি গাঢ় হয়ে নেমে এসেছে, আকাশে চাঁদ নেই, কেবল কয়েকটা নক্ষত্র মিটমিট করে জ্বলছে। তার মনে হতে লাগলো যেন সেই সাদা কাপড় পরে মূর্তিটা এখনো তার পেছনে ছুটে আসছে, এখনই লম্বা হাত বাড়িয়ে তার গলা টিপে ধরবে। এমনিভাবে অনেকক্ষণ দৌড়ানোর পর পথিক গ্রাম পেরিয়ে একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছাল। চোখে সে কিছুই দেখতে পাচ্ছিল না, কান ভো ভো করছিল, বুকের ভেতর দুমদুম করে মুগড়ে ঘা পড়ছিল, যেন এবার হৃৎপিণ্ডটা ফেটে যাবে। সে কিছুক্ষণ মাঠের মাঝখানে মুখ গুঁজে পড়ে রইল। এইভাবে পড়ে থেকে হৃৎপিণ্ডের স্পন্দনটুকু যখন একটু কমে এসে তখন সে মুখ তুলে আস্তে আস্তে উঠে বসল। চারিদিকে অন্ধকার, আলকাতরা মাখানো দেওয়ালের মতন তাকে ঘিরে আছে, কোনো দিকে কিচ্ছু দেখা যায় না। এমনকি যে গ্রাম ছেড়ে সে পালিয়ে এসেছে সেই গ্রাম তার পিছনে কি সামনে কি পাশে সে আন্দাজ করতে পারল না। কিন্তু এই জনমানব শূন্য দেশে ঘুটঘুটে কালো মাঠের মাঝখানে মানুষ কতক্ষণ একলা বসে থাকতে পারে? হাঁটু দুটো তার ভেঙে পড়ছিল, কিন্তু এই ভয়ঙ্কর জায়গা ছেড়ে তাকে পালাতেই হবে। একটা দিক ঠিক করে সে যত দূর সম্ভব চলতে লাগলো, কিন্তু বেশি দূর তাকে যেতে হলো না। 5 মিনিট চলবার পরেই সে মানুষের গলার আওয়াজ শুনতে পেল, যেন কাছেই কোথাও অনেকগুলি লোক একসাথে বসে জটলা করে গল্প করছে। তাদের গলার আওয়াজ ক্ষীণ কিন্তু স্পষ্ট। পথিকের মন আশায় ভরে উঠল, সে ভাবল দৌড়াতে দৌড়াতে নিশ্চয় সে কোনো লোকালয়ে পৌঁছেছে।
সে আগ্রহ ভরে কান খাড়া করে সেই শব্দ যেদিক থেকে আসছিল সেই দিকেই দৌড়াতে লাগলো। শব্দের দিকেই তার লক্ষ্য ছিল, তাই তার পথ যে ক্রমশ ঢালু হয়ে নিচের দিকে নেমে চলেছে তা সে খেয়াল করল না। ছোট ছোট বাবলা ঝোপে তার গাছ ছড়ে যেতে লাগলো, পায়ে কাঁটা বিঁধতে লাগলো। তাও সে সব কিছু অগ্রাহ্য করে শুধু শব্দ লক্ষ্য করে চলতে লাগলো। ক্রমশ একটা স্যাঁতস্যাঁতে উদ্ভিজ্জ পচা গন্ধ তার নাকে আসতে লাগলো, একটা ভিজে শ্বাসরোধকর বাতাস। সেই বাতাস তার গায়ের উপর দিয়ে বয়ে গেল। এদিকে পায়ের নিচের মাটি নরম থলথলে হয়ে আসছে, চলতে গিয়ে তার পা বসে যাচ্ছে। যেন দুর্গন্ধ পাকে ভরা জলা দিকেই সে এগিয়ে যাচ্ছে, কিন্তু যতই এগিয়ে চলেছে মানুষের গলার আওয়াজটা স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু পথিক ভাবছে এই কাদাটুকু পেরিয়ে যেতে পারলেই সে মানুষের আস্তানায় পৌঁছাবে। কিন্তু হঠাৎ এক আশ্চর্য ব্যাপার, সে এক বাবলা ঝোপের আড়ালে থমকে দাঁড়িয়ে পড়ল। তার সামনে প্রায় 10 হাত দূরে একটা আলোর গোলা মাটি থেকে উঠে আস্তে আস্তে মিলিয়ে গেল। তার নীল আলোতে পথিক নিমেষের জন্য সমস্ত দৃশ্যটা দেখতে পেল। একটা পাক ভরা কুণ্ডের মাঝখান থেকে ওই আগুনের পিণ্ডটা উঠছে, আর সেই কুণ্ড ঘিরে অনেকগুলি মূর্তি গোল হয়ে বসে আছে। পথিকের গায়ের রক্ত হিম হয়ে গেল। এ যে আলেয়া, তবে কি সে শ্মশানে এসে পড়েছে? শ্মশানেই তো আলেয়া জলে। আর ওই যে মূর্তিগুলো বসে আছে, ওরা কারা? মানুষ? কিন্তু কোনো মানুষ এই রাত্রে আলেয়া ঘিরে বসে থাকবে কেন? ওদের চেহারাগুলো ভালো করে দেখতে পাওয়া গেল না। ঠিক এই সময় আর একবার আলেয়ার নীল আগুন জ্বলে উঠল। এইবার পথিক তাদের ভালো করে দেখতে পেল। তারা মানুষ নয়, শুধু একপাল আস্ত কঙ্কাল। তাদের গায়ে মুখে কোথাও এতটুকু মাংস। পথিকের আর চিৎকার করার ক্ষমতাও ছিল না। সে পিছু ফিরে যে পালাবার চেষ্টা করল, তখনই তার কাপড় আটকে গেল, যেন কেউ তাকে পেছন থেকে টেনে ধরেছে। পথিকের মুখ দিয়ে কেবল একটা গোঙানির আওয়াজ বার হলো। সে কাদার ওপর মুখ গুজে পড়ে রইল, তারপর সব স্থির। হঠাৎ সে ঘুম থেকে উঠে দেখতে পেল সেও ওই আলেয়ার কুণ্ডের ধারে বসে আছে। আর একটুও ভয় নেই মনে, আবার আলেয়া জ্বলে উঠল। যারা কুণ্ডের ধারে বসেছিল তারা যেন নড়ে চড়ে বসল, তাদের হাড়গুলো খটখট করে উঠল। পথিকের পাশে যে কঙ্কালটা বসেছিল সে পথিককে জিজ্ঞাসা করল, কি হে তুমি কতক্ষণ এলে? পথিক কথাটা ঠিক বুঝতে পারল না, ইতিপূর্বে কি হয়েছে তাও সে মনে করতে পারছে না। এদিক ওদিক তাকাতে তাকাতে সে দূরে একটা বাবলা গাছের ঝোপ দেখতে পেল। মুহূর্তের মধ্যে সে ঝোপের কাছে গিয়ে দাঁড়ালো। দেখল ঝোপের নিচে একটা তাজা মরা ঘাড় গুছে পড়ে আছে। তখন সে সব বুঝতে পারল। ফিরে এসে সে জবাব দিল, আমি এই মাত্র আসছি। বেশ বেশ, ওইখানে অনেক কঙ্কাল পড়ে আছে, তার একটার মধ্যে ঢুকে পড়ো। তোমার নিজের কঙ্কাল হতে এখনো ঢের দেরি আছে। যতদিনে মাংস পচে হাড় না বেরোয় ততদিন এভাবে ধারেই কাজ চালাও। অন্য কঙ্কালগুলো একসাথে খিল খিল করে হেসে উঠল।